ভীষণ ভালো লাগছে লালশাহ এইভাবে যে দর্শকরা আমাকে বিশেষ করে কলকাতা থেকে এত বড় একটা ফেস্টিভ্যালে এসেছে পঞ্চমাধব মহোৎসব নন্দনে, এটা আমার জন্য অনেক বড় একটা সম্মানের, অনেক ভালোবাসার ভালো লাগে। লালশাহ মানুষের কাছে একটা ভালো রকম উত্তেজনা সৃষ্টি করছে, মানুষের কেমন লাগবে পরবর্তী দর্শক যারা দেখবে আমাদের দাসীপথে ঘিরে, যারা গ্রামের মতো নিজেকে আবার বাঁচিয়ে তুলতে চায় বা গ্রামে যেতে চায় আবেগ দিয়ে ভালোবাসে দিয়ে, তাদের কাছে বারবারই এটা ভালো লাগে। দর্শকদের কাছে একসাথে দেখো এটার জন্য তো একটা কলকাতা চারিদিকে হয় না, একটা কর্মশন সব কিছু লাগে, সব কিছুর মিশ্রণে একটা কাজ হয়। তো সেক্ষেত্রে আমার জায়গায় যদি কখনো প্রফেসরটা চলে আসে আমার কোনো প্রবলেম নেই, আমি কাজ করবো, দেখা যাক। শেষে দর্শকদের জন্য দর্শক বিষয়ে এইটুকু বলেছি, আমার প্রথম প্রযোজনা সিনেমা লালশাহ সকলেই দেখবে, আর দেখছো যে সাপোর্টটা দিচ্ছ আমি তোমাদের সকলের কাছে কৃতজ্ঞ, বিশেষ করে কলকাতায় নন্দনে বসে সবার এত ভালোবাসা পেলাম, আমার বিশ্বাস যে সত্যি আগামীকালও ভালো কাজ করব, তোমাদের জন্য আরও দায়িত্বটা বেড়ে যাবে, সবাই ভালো থাকবে, আমার জন্য অনেক বেশি। আমি কলকাতায় এসে আসলে এই রেসপন্সটা পাবো কোনোভাবেই আসলে অনেস্টলি স্পিকিং, এখানে যারা দর্শক ছিলেন এর মধ্যে অনেক সিনিয়র দর্শকরা ছিলেন যারা আমাকে খুব স্নেহ করেছেন, ভালোবেসেছেন, সিনেমাটাতে উপর উপর জড়িয়ে ধরেছেন, অনেক আশীর্বাদ করেছেন, অনেক বাচ্চারা এসে ছবি তুলেছেন, বড়রা এসে কথা বলছেন, দূর থেকে বলছেন, রাজু মানে আমার চরিত্রের যেটা নাম বলবে, এটা আসলে অভিনয় শিখতে চাওয়া একজন মানুষের জন্য একটা অর্জন আমি বলি, একটা আশীর্বাদ, ওনাদের প্রতি আমার আজীবন কৃতজ্ঞতা, মুক্ত আমি আবেগাম। এই যে বললাম না যে দর্শকদের এই ভালো লাগা ভালোবাসা, এটাই আমরা চাই, আমরা যারা অভিনয়টা মানে করতে চাই বা কাজ করি আমরা তো দর্শকদের জন্যই করি, আর সেটা যদি মানে আমার শহরের বাইরে কলকাতায় হয়, কলকাতায় যারা আমাকে চেনেন না বা চিনতেন না জানতেন না তারা সিনেমা দেখে ওই চরিত্রটাকে ওনারা ফিল করেছেন, যে বলছেন তোমাকে কেন মেরে ফেললো, এটা পরিচালক ঠিক করেননি, অনেকের চোখে পানি, এটা তো মানে খুবই ভালো লাগবে, আর আমি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমার সিনেমাটা দেখে আমাকে জড়িয়ে ধরেছেন। আমি বলবো যে তখন ওই মোমেন্টটা ছিল না, মানে ওনারা আমাকে যে পরিমাণ স্নেহ করছিলেন, যারা দেখেনি অবশ্যই লালশাড়ি দেখুন, আমাদের ঐতিহ্যের সিনেমা, বাঙালি সংস্কৃতির সিনেমা, তার হচ্ছে আমাদের হারিয়ে যাওয়াকে ঐতিহ্য, সেইটাকে পুনরুদ্ধার করার জন্য যে গল্প বানিয়েছেন বন্ধন বিশ্বাস, আপনারা সিনেমাটা দেখলে বুঝতে পারবেন একটা ভালো লাগা কাজ করবেন। অবশ্যই ভালো লাগে, মনোযোগ সহকারে সিরিয়াসলি ছবি তুলে করেছে, এবং তাদের যে রেসপন্স আমরা পেলাম, যে প্রশংসা আমরা পেলাম, খুব হ্যাপি দর্শকদের কাছে। কি মনে হচ্ছে পরবর্তী দর্শকদের মন ছুঁয়ে যেতে পারবে ছবিটা? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে এটা মনে হচ্ছে কলকাতার দর্শকদের মধ্যে সিনেমা নিয়ে যে একটা আগ্রহ আমি দেখলাম, আমার মনে হয় যে বাংলা সিনেমা এভাবে এগিয়ে যাবে, বা বাংলাদেশের সিনেমা কলকাতার সিনেমার মধ্যে যে একটা আলাদা ডিভাইডেশন করা ওরা কিন্তু থাকবে না, যেহেতু কিন্তু আমরা একই কালচারের কাছাকাছি প্রতিবেশী, সব কিছু মিলে বাংলা সিনেমা বাংলাদেশের সিনেমা কলকাতা অবশ্যই জনপ্রিয়তা পাবে, দর্শকপ্রিয়তা পাবে। ছবির ডিরেক্টর হিসেবে ছবি সম্পর্কে কি বলবেন? ছিল যে আমাদের এটি বাংলাদেশ গভর্নমেন্টের অনুদান আমরা চেষ্টা করেছি, আমাদের শিল্প যেটা সেটা কিন্তু আমাদের বাঙালি সংস্কৃতির একটি ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আমি চেষ্টা করেছি যে কীভাবে প্রেজেন্ট করার জন্য, সেটা করতে গিয়ে যেটা যেটা করা লেগেছে আমি সেটা সেটা করেছি, আমি চেষ্টা করেছি তার শিল্প ক্রাইসিস, তার শিল্পীদের ক্রাইসিস, সব মিলিয়ে যে প্রেক্ষাপটটা ছিল আমার স্টোরি সব কিছু মিলিয়ে আমি চেষ্টা করেছি যে ওইভাবে প্রেজেন্ট করার জন্য, সেই জায়গা থেকে আমার ভালোই লেগেছে। নতুন নতুন এন্টারটেনমেন্ট নিউজের আপডেট পেতে টলিউড স্টার চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন।